বলবালা চাওয়ালার মতো একসময় কলকাতার রাস্তায় ঘুরত, কাঁধে কাপড়ের ঝোলা নিয়ে 6-7 ফুট দীর্ঘাঙ্গী কিছু ব্যক্তি কাবুলিওয়ালা। এই ছিল তাদের বাড়ি বা মূল ঘাঁটি, যেখান থেকে তারা ছড়িয়ে পড়ত কলকাতার আনাচে কানাচে। কিশমিশ, আখরোট, চেরি, খোবানি, খেজুর, শুকনো খেজুর, পেস্তা, বাদাম, মেওয়া, মোরব্বা ইত্যাদি বিভিন্ন প্রকার মরুভূমিজাত ফল ও স্থানীয় খাবার কলকাতার পয়সাওয়ালা বাঙালি বাবুদের কাছে বিক্রি করা ছিল তাদের পেশা। এর সাথে চলত সুদের কারবার। কাবুলিওয়ালাদের সুদের হার কিন্তু খুব চড়া ছিল, হবে নাই বা কেন? এই কাবুলিওয়ালারা আসতো সুদূর কাবুল থেকে, যা হলো বর্তমান আফগানিস্তানের রাজধানী। এই কলকাতা শহর থেকে প্রায় 3,000 কিলোমিটার দূরে, কারণ বিমানে দূরত্ব প্রায় 2,300 কিলোমিটার হলেও সড়ক পথে আপনাকে যেতে হবে প্রায় 4,800 বা 5,000 কিলোমিটারের কাছাকাছি। ঈদ মুবারক সবকো।